কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এটি তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর লাখ লাখ পর্যটক কক্সবাজারে ভিড় করে। কক্সবাজারে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, তার সকল ইনফরমেশন এই ভিডিওতে। কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি এখানেই শুরু করি। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 400 কিলোমিটার। বাসে আসতে চাইলে 800 থেকে 1200 টাকার মধ্যে এসি নন এসি টিকিট পেয়ে যাবেন। সম্প্রতি কক্সবাজার পর্যন্ত ট্রেন লাইন চালু হয়, 700 থেকে 1500 টাকার মধ্যে ট্রেনের টিকিট পেয়ে যাবেন। বিমানের স্বাদ নিতে চাইলে জনপ্রতি 3500 থেকে 8000 টাকা গুনতে হতে পারে। আমরা যেহেতু বাসে আসছি, তাই ডলফিন পরে নেমে আমাদের প্রথম কাজ হচ্ছে একটি হোটেল খুঁজে বের করা। পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান। বেসরকারি উদ্যোগে নির্মিত হয়েছে ছোট বড় অনেক হোটেল মোটেল, ছাড়াও সৈকতের নিকটে রয়েছে বেশ কয়েকটি 5 তারকা মানের হোটেল। অধৈর্য না হয়ে একটু খুঁজলেই 1 থেকে 2000 টাকার মধ্যে একটি ভালো মানের হোটেল পেয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কক্সবাজারে কোথায় থাকবেন, কী খাবেন, কী কী সার্ভিসগুলো পাবেন, এইগুলো সম্পর্কে আপনাদের একটা ব্লগ ভিডিও দেখাবো। এটা হচ্ছে আমাদের হোটেল। তো আমাদের হোটেল, আমরা ফ্রেন্ড সার্কেল আসছি হচ্ছে 6 জন। তো 6 জনের মধ্যে আমাদের জন্য দুইটা বেডরুম, এসি দুইটা বেডরুম, আর হচ্ছে একটা করিডোর যেখানে সোফা টোফা আছে, ফ্রিজ আছে, এরকম একটা রুম পাইছি। বেলকনি আছে আমাদের একটা, দুইটা বাথরুম আছে অ্যাটাচড। আপনাদের হোটেলের নাম কি? ড্রিম জুম রিসোর্ট। হ্যাঁ, সিজন বা অফ সিজনে সিঙ্গেল ডবল রুমের ভাড়া কেমন হতে পারে? এটা ডিপেন্ড করে, গভর্নমেন্ট হলিডে, কোনো অকেশন, এটা ডিপেন্ড করে। ফ্রাইডে, স্যাটারডে বা সপ্তাহের অন্যান্য দিনগুলো। গেস্টের জন্য কি আপনারা ডিসকাউন্ট রাখেন? অবশ্যই ডিসকাউন্ট থাকবে, আপনি ফোন দেবেন যখনই। যে আমাদের এসি নন এসির ক্ষেত্রে আপনার কী কী ধরনের সার্ভিস দেন? আপনি তো থাকলেনই, দেখলেন আপনি। জি জি জি, সমস্ত সার্ভিস আছে, সবগুলোই আমরা প্রোভাইড করি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমার ভাই লিফটের জন্য অপেক্ষা করছে। আমাদের রুমটা হচ্ছে D7। ঠিক আছে, আমাদের রুমটাও আপনাদের দেখাবো আজকে। এটা হচ্ছে আমাদের রুম। দেখেন, একটা সিঙ্গেল রুম আর এটা মাস্টার রুম। আমাদের দুইটা রুমই এসি রুম আর দুইটা অ্যাটাচড বাথরুম আছে। আজকের ব্লগটা এভাবে আমি শুরু করতে যাচ্ছি। তো এখন আমি যাব হচ্ছে লাবণী বিচ, এটা হচ্ছে লাবণী পয়েন্টের দিকে আমরা যেখানে আসি। তো আপনার সাথে থাকুন, ভিডিওগুলো আমি শেয়ার করব। এখানে লাবণী পয়েন্টের এই সাইডে হাই রোড, দুই সাইড থেকে আপনারা কী পাবেন, দুই সাইড থেকে আপনারা হোটেল পাবেন। আপনারা দেখতে পাবেন যে এই সাইডে কতগুলো হোটেল আছে। হ্যাঁ,
যদি কোনো পরিবহনের কোনো জেলা থেকে আসেন সেক্ষেত্রে বেশিরভাগ জেলারই কাউন্টার আপনি এখানে সরাসরি এই বিচের ধারেই পাবেন, যেখান থেকে টিকিট নিতে পারবেন। পাশাপাশি বেশ কয়েকটা জনপ্রিয় বিচ আছে, এটা বেশ জনপ্রিয়, আমরা এই সাইডটাতে আসি এই জন্য আপনাদের এই সাইডটাতে দেখাতে পারবো। এই পথ ধরে এগোতে থাকবো, দেখতে থাকবো। আমি কক্সবাজার বিচের সাইডকে চলে আসছি, এটা হচ্ছে লাবণী বিচ। তো আমরা সবাই মিলে করবো সময় কাটাবো আপনাদের। কক্সবাজারের জনপ্রিয় বিচগুলোর মধ্যে রয়েছে সুগন্ধা, লাবণী, ইনানি এবং কলাতলি বিচ। তার মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় সুগন্ধা বিচ। বিচের সাইডে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। না, সবই লাগবে। এদের কাছ থেকে ছবি তোলার আগে অবশ্যই দাম দর করে দেবেন, কত পিস ছবি তুলবেন আর কত টাকা দিবেন, কারণ এরা অনেক বেশি চার্জ করে থাকে। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটক কেন্দ্র। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন ট্যাবল ল্যান্ডিং স্টেশন। এক সময় কক্সবাজার পেনোয়া নামে পরিচিত ছিল, যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। নবম শতাব্দীর গোড়ার দিক থেকে 1616 সালে মুঘল অধিগ্রহণের আগে পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। দেখেন কি বড় বড় ঢেউ হচ্ছে, মাথায় না যে এই বড় বড় ঢেউ আর গর্জন যে কোনো পর্যটককে আকর্ষণ করে। Life lessons come one in a dozen, the other
এখানে রয়েছে দেশের একমাত্র ফিশ অ্যাকুরিয়াম, আরও রয়েছে প্যারাসেলিং, ওয়াটার বাইকিং, বিচ বাইকিং ইত্যাদি, যেগুলো আপনারা ভাড়ার মাধ্যমে চালাতে পারবেন। বুঝতেই পারছেন যে এখানে কিছু কি পরিমাণে হয়, আপনি এটা তো বলার কিছু নাই, দেখতে থাকেন। অনেক ধরনের বিনোদন আপনারা এখানে পাবেন। এই যে ছেলেটা দেখছেন, এই হচ্ছে আমাদের সবার জুনিয়র, তোর নাম বলো? বন্ধু প্লাস ছোট ভাই, ছোট ভাই প্লাস বড় ভাই। এটা হচ্ছে আমাদের তানভীর ইসলাম। তানভীর কিছু বলো। আর তুমি? আমি বড় ভাই শাওনের। শাওনের বড় ভাই। এটা হচ্ছে আমার চাচা, আমাদের সবার চাচা। এটা হচ্ছে আম্মার আবদুল্লাহ ভাইয়া, কিছু বলো। কক্সবাজারে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর। এখান থেকে বাংলাদেশের সামুদ্রিক মাছের 60% চাহিদা পূরণ হয়ে থাকে। কক্সবাজার ভ্রমণে আসলে সন্ধ্যাবেলা সমুদ্রের ধারে আসতে ভুল করবেন না। সমুদ্রের মাঝে সূর্যাস্ত আপনাকে একটা অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি দিবে। কক্সবাজার ভ্রমণের অন্যতম আকর্ষণ হচ্ছে ফিশ ফ্রাই। সন্ধ্যাবেলা বিচের ধার দিয়ে সারি সারি এরকম দোকান দেখতে পারবেন, রকমারি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ তারা সাজিয়ে নিয়ে বসে থাকে। অবশ্যই আপনারা আগে থেকে ভেজে রাখা মাছ খাবেন না, আপনি পছন্দ করবেন, দামাদামি করবেন, তারপরে সেটা ফ্রাই করে দিবে আপনার সামনে, তারপরে খাবেন। অবশ্যই দামাদামি করতে ভুল করবেন না, কারণ তারা মাছের দাম অনেক বেশি চেয়ে থাকে। এটা 1450। যে কোনো একটা খালি হলে সমস্যা নেই, স্যালমনটা দেখতে পারো। স্যালমন দেবো একদম ফ্রেশ আজকে। স্যালমন ভালো হয় না? না কাটা ভালো লাগে না। বারবিকের জন্য সেরা। এই যে দেখেন কালারটা দেখেন একবার। এটা কি মাছ? এটা এটা হচ্ছে যে কোরাল। এটা কোরাল। এই যে কই কোরাল? হ্যাঁ কই কোরাল। এই ভাইয়া এই দেখেন ড্রাইভার, এটা হচ্ছে দেশি কোরাল। বারবিকিউ টেস্ট লাগে, প্রথমে তেল দিয়ে ভাজে, তারপরে বারবিকিউ ভাজে না। বারবিকিউ হইলে আগুনের মধ্যে পোড়াবে, মশলা দেবে, উল্টায় উল্টায় মশলা দিয়ে তারপরে এটা বারবিকিউ করে পোড়াবে। টুনা দেখি যে একটু ভেজে নেই হালকা, এগুলি বোকামি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। একশো টাকা ছোট গুলা পড়বে, এটা 200 টাকা বিগ সাইজটা। 100 টাকা নেন, 300 টাকা দেন, লাগানো হবে সাজে দেবো। একদম নিলে আপনার 150 টাকা করে রাখা দাম ভাই। জান তো কয়টা পড়নে? পড়তো
কিনটা দেন স্যার ফ্রাই করা ধরে নিলে না ভাই ওরা দিত ভালো করে ফ্রাই করা মশলা দিতে ভাই মশলা একদম তাহলে লঞ্চটার কত করে ৬৫০ আর স্কুইড স্কুইড ১৮০ আর আপনার হাতে ওইটা কি টুনা আমরা কাঁকড়া নিয়েছি, এই কাঁকড়া গুলো আমরা এখন খাবো, ট্রাই করে আপনাদের দেখাবো। আমাদের কাঁকড়া গুলো এখন ই হচ্ছে, সাইজ হচ্ছে আর কি। কাঁকড়া মশলা না থাকলে পরিষ্কার করেন ভালো করে ভাই। আমাদের এখন ফ্রাই করে দিব, তিনটা আমরা ৩০০ টাকা দিয়ে নিচ্ছি। সাইজ গুলো বেশ ভালো ছিল, খেয়ে দেখবো টেস্ট কেমন হয়। সাউন্ড কি বলো, কাঁকড়া পছন্দ করো? এর আগে খাওয়ার কোনো এক্সপিরিয়েন্স আছে? ফার্স্ট এক্সপিরিয়েন্স, বি কিউরিয়াস না? ভাইয়া এখানে যদি কেউ পোস্ট করে তাহলে এই জায়গাটার নাম কি বলবো? সুগন্ধা পয়েন্ট না? ওই দেখেন কাঁকড়া খাওয়ার জন্য বসে রয়েছে, ঠিক আছে। কি কাঁকড়া বলে এগুলোকে? এটা কয় টাকা দাম? ২০০ না? এটা কি, এটার নাম কি? স্কুইড না? আর এটা কি হয়? কুড়াল কুড়াল কয় টাকা দাম? এরকম মাছ দেখে মনে করবেন যে এই মাছটার ওজন কেমন ছিল? ২ কেজি কাছাকাছি না? এটা একবারে ফ্রাই হবে না, প্রথমে প্রথমে ফ্রাই হবে না, এটা হচ্ছে বারবিকিউ হবে। এটা হচ্ছে রূপচাঁদা, এটা কুড়াল, এটা টুনা। খাচ্ছি
সমুদ্র সৈকতে লাইটিং এর মাধ্যমে আলোকিত করার ফলে এখানে রাতের বেলায় সমুদ্র উপভোগের সুযোগ রয়েছে। প্রতিদিন অসংখ্য পর্যটক এই সমুদ্র সৈকতে আসেন। রাতের খাবার হিসাবে আমরা ভর্তার প্যাকেজ নিয়েছিলাম। বিভিন্ন ধরনের ভর্তার সাথে মাছ ভর্তা সবচেয়ে জনপ্রিয়। সাধারণত টুরিস্ট এলাকাগুলোতে খাবারের দাম একটু বেশি হয়ে থাকে। আর পার্সন আপনাকে 200-250 টাকার মধ্যে খাবারের প্যাকেজ পেয়ে যাবে। এটা কি মাছ? সাগরের চাপ। লোডটা কত করে ভাই? লোডটা কত করে? চারশো টাকা। আমরা এখন আছি ছাতা মার্কেটে। এখানে বিভিন্ন প্রজাতির শুটকি মাছ পাওয়া যায়। এছাড়াও এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। সীমান্ত পথে মিয়ানমার, থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে বার্মিজ মার্কেট। এই মার্কেটটার নাম কি ভাই? আপনার এই দোকানের নাম কি ভাই? আর এই বড় চিংড়ি গুলো কত করে? এগুলো তরকারি খাওয়ার চিংড়ি না? এগুলো কত করে? 350। এদের মতো প্রচুর বালি থাকে ভাই? বালি থাকে না। আমরা কাচ্ছি আর হচ্ছে চিংড়িটাই বেশি নিছি। এই যে চিংড়িটা নিছি, ছোট ছোট চিংড়ি আর কাচ্ছি নিছি। আমাদের প্যাকিং হয়ে গেছে। আমি কিনলাম হচ্ছে সাপা শুটকি, লটকা, তারপর হচ্ছে চিংড়ি, কাকসি, তারপর হচ্ছে হেপা। চিংড়ি মাছ তাহলে আপনার ভালো লাগে না? না, রূপচাঁদা, রূপচাঁদা, রূপচাঁদা। এটা কি, এটা কি রূপচাঁদা নাকি? হ্যাঁ, দেখছেন কত ধরনের চিংড়ি আছে, অনেক ধরনের চিংড়ি আছে। সুন্দরী এই মার্কেটটা কি সবসময় খোলা থাকে? বছরের সবসময় খোলা থাকে, মাছ পাওয়া যায়? এরকমই থাকে না? অনেক ধরনের মাছ, এরকম অনেকগুলা দোকান আছে এই সাইড দিয়ে, আপনি ঘুরলে ঘুরলে দেখতে পারবেন। দেখে দেখে আপনাদের দাম করে নিতে হবে। মেরিন ড্রাইভ নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও পাবলিশ করা আছে, আই বাটনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন।
সেটার মধ্যে থাকবে প্যারাসিলিং কাঁকড়া বীজ সকল ইনফরমেশন। এবারের কক্সবাজার ভ্রমণটি আমরা এখানে শেষ করছি, আমাদের এখন যাওয়ার পালা। কমেন্টে জানাতে পারেন আমাদের ভিডিওটি কেমন লাগলো। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।